দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত হেলথ গাইডের আজকের আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অঞ্জুমানারা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো স্পোর্টস ইনজুরি নিয়ে, স্পোর্টস ইনজুরির কারণ ও প্রতিকার এই বিষয়টি নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সাথে আছেন ডাক্তার জি এম জাহাঙ্গীর হোসাইন, তিনি সহযোগী অধ্যাপক নিটোর আর্থ্রোস্কোপিক অর্থোপেডিক সার্জন, তিনি রোগী দেখছেন বাংলাদেশের স্পেশালাইজড হাসপাতাল শ্যামলী ঢাকা। ডাক্তার জি এম জাহাঙ্গীর হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনাকেও স্বাগতম। জি অবশ্যই, স্পোর্টস ইনজুরি আসলে কথাটা আমাদের এখানে খুব একটা শোনা যায় না বা মানুষ খুব একটা নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে সচেতন না। একটু যদি শুরুতেই আপনার কাছে জানতে চাই স্পোর্টস ইনজুরি মানে কি এবং আসলে শরীরে কোথায় কোথায় হয়। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি স্পোর্টস ইনজুরিটা আমাদের দেশে দুই ধরনের প্লেয়াররা এটার সম্মুখীন হয়ে থাকে, বিশেষ করে যারা পেশাগত প্লেয়ার, তারা তো একটা নিয়মের মাধ্যমে কৌশলের মাধ্যমে তাদের থাকে এটা সীমিত ইনজুরি। আর যারা অপেশাদার প্লেয়ার, শৌখিন প্লেয়ার, তারা এই ধরনের ইঞ্জুরিটা বেশি ফেস করে থাকে। সাধারণত যেই খেলাতে, ব্যায়ামের সময়, ওয়ার্ম আপের সময় এবং যে কোনো কন্ট্যাক্ট স্পোর্টস যেমন ফুটবল, ভলিবল, বাস্কেটবল, যারা যে ধরনের ইঞ্জুরিতে ফেস করে থাকে সেটাই আমরা বলি স্পোর্টস ইঞ্জুরি। জি, একটু যদি জানতে চাই আসলে এই যে প্লেয়াররা আক্রান্ত হচ্ছে এই ধরনের ইঞ্জুরিগুলোতে শরীরের কোথায় কোথায় আসলে এই ধরনের ইঞ্জুরি হয়? এই হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই ধরনের যে স্পোর্টস ইঞ্জুরি, এটা যদি আমি বিভিন্ন শরীরের যেমন পায়ের থেকে বলতে থাকি, যেমন গোড়ালিতে হতে পারে ইঞ্জুরি। এটা গোড়ালিতে যে ধরনের অধিকাংশ ইঞ্জুরিটা হয় মস্কানো টাইপ, সেক্ষেত্রে যখন লিগামেন্ট ইঞ্জুরি হয় তখন আমরাকে এটাকে বলি স্প্রেইন। যখন মাসল ইঞ্জুরি হয় অথবা ট্যান্ডন ইঞ্জুরি হয় এটাকে আমরা বলি স্ট্রেন। তারপরে আছে গোড়ালির পিছনে একটা আমরা বলি ট্যান্ডো অ্যাকিলিস লিগামেন্ট, সেখানকে ইঞ্জুরি হতে পারে, রাফসার ট্যান্ডো অ্যাকিলিস বলি। তারপর উপরে মাসেলের, পায়ের মাসেল যেগুলো আছে সেগুলাতে রক্তক্ষরণ হতে পারে, ছিঁড়েও যেতে পারে। তারপরে ভেরি খুবই গুরুত্বপূর্ণ বা যেটা ইম্পর্ট্যান্ট সেটি হলো নি ইঞ্জুরি বলি আমরা। নির মধ্যে আমরা কখনো বলি জাম্পার্স নি, কখনো বলি রানার্স নি। যেমন এই নিতে বাহিরে দুইটা লিগামেন্ট থাকে আর ভিতরে দুইটা লিগামেন্ট গুরুত্বপূর্ণ আর দুইটা মিনিসকাস, এগুলো ইঞ্জুরি হইতে পারে। তারপরে আসে আমরা যে গ্রোইনে ইঞ্জুরি হয় খেলার জন্য, তারপরে ব্যাকে স্টেন স্পেন হইতে পারে। তারপরে আসে যে আমরা শোল্ডার জয়েন্টে বেশ ইঞ্জুরি হয়ে থাকে, শোল্ডার মাসেল লিগামেন্টস এবং শোল্ডারে জোড়া ছুটে যেতে পারে এদের। তারপরে কোনোইতে আছে যারা লং টেনিস খেলে, টেবিল টেনিস খেলে, তারপরে ব্যাডমিন্টন খেলে, তাদের কোনোইতে ইঞ্জুরি হয় সেটা বলি আমরা বলি টেনিস এলবো। এই ধরনের আর একটা সিরিয়াস যদি ইঞ্জুরি স্পোর্টসে আসে সেটা বলি ব্রেন।